কুলেন্দ্র কালিও আমি দেখাইছিল পোনপটীয়া সম্প্রচারত কিদরে আরক্ষী তীব্রতর অভিযান করে তুলিছিল আর এই মুহূর্তত সম্ভেদ লাভ করা গৈছে কিশোরীগুলির কি তথ্য লাভ করেছে আরক্ষী কুলেন্দ্র? হয় হিমাশ্রী, প্রথমতে আমি বঙ্গাইগাঁও আরক্ষীক ধন্যবাদ দিবই লাগিব, কারণ বঙ্গাইগাঁও আরক্ষী এই যে গোচর আছে, এই যে ঘটনা আছে, এই ঘটনাটো সমাধান করার ক্ষেত্রে তেখেতসকলে যে ধরনের যৎপরোনতি চেষ্টা করেছে সেই চেষ্টার আমি শলাগ লৈছো। আর এইখানে আমি উল্লেখ করব বিচারিছো যে কালির দিন যাঁচ নরপিকাস আছিল সেই পাঁচ নরপিকাসক বঙ্গাইগাঁও আরক্ষীয়ে করায়ত্ত করেছিল। মূলত কথাটো হয়েছিল যে বরজরাত ঘটনাটা সংঘটিত হয়েছিল, কিশোর আর কিশোরী এহালক তাত গৈছিল, তাত যাওয়ার পিছত ধরনের ঘটনা সংঘটিত হয়েছিল তাত যৌনক্রিয়া করবলে বাধ্য করা হয়েছিল, আর সেই যৌনক্রিয়া করবলে বাধ্য করাই পেলায় ভিডিও প্রস্তুত করে পেলায় ভাইরেল করে পেলায় 8,000 টাকা সংগ্রহ করেছিল পাঁচ নরপিকাসে। আর এই পাঁচ নরপিকাসক করায়ত্ত করার পিছত আরক্ষীর প্রারম্ভিক কামটোই আছিল যে ভুক্তভোগী আছে ভুক্তভোগীক এক প্রকার তেখেতসকলক আরক্ষীক প্রয়োজন আছিল। মূলত প্রয়োজন হওয়ার কথাটো আছিল যে যেহেতু এটা গোচর আরক্ষীয়ে রুজু করিব লাগে আর এই গোচরটো শক্তিশালী রূপত আদালতত উপস্থাপন করার বাবে ভুক্তভোগীর প্রয়োজন আছিল। আর সেয়েহে আরক্ষীয়ে কালির দিনটোত বঙ্গাইগাঁও আর ইয়ার পার্শ্ববর্তী অঞ্চলত যথেষ্ট অভিযান চলাইছিল, তেখেতসকলের সোর্স অ্যাক্টিভ করেছিল, আর এই সোর্স অ্যাক্টিভ করার পিছত নিশার ভাগত যেগুলি কিশোরীর সঙ্গে এই ঘটনা সংঘটিত হয়েছিল আর যেগুলি কিশোরের সঙ্গে এই ঘটনা সংঘটিত হয়েছিল এই দুগী এটা আরক্ষীয়ে সম্ভেদ লাভ করেছে। আরক্ষীয়ে মূলত তেখেতসকলের স্টেটমেন্ট লোবর বাবে তেখেতসকলক বিচারিছিল, আর ডাঙর খবরটো হয়েছে যে বঙ্গাইগাঁও আরক্ষীয়ে এটা তেখেতসকলক লাভ করেছে। আর তেখেতসকলক লাভ করার পিছত এই যে পাঁচ নরপিকাস আছে এই পাঁচ নরপিকাসত পাঁচ নরপিকাসের বিরুদ্ধে এটা ভাল ব্যবস্থা লব, আইনী ব্যবস্থা লব পারিব আরক্ষী। আর এইখিনিতে আমি কব বিচারিছো বাইক যোগে বরজরাত এই প্রেমিক যুগলহাল গৈছিল, তারপিছত তাত তেখেতসকলে অবসর বিনোদন করেছিল, আর অবসর বিনোদন করার পিছত এই যে পাঁচ নরপিকাস আছিল এই পাঁচ নরপিকাসে খাপ পিটি বহি আছিল। আসলতে এই পাঁচ নরপিকাসর দরে ব্যক্তির কামে হয়েছিল এই ধরনের প্রেমিক তাত দেখিলে এই কেইগৰাকী পাঁচ নরপিকাসে এক প্রকার টার্গেট করে লয়, আর টার্গেট করে পেলায় ধন সংগ্রহ করা মূল উদ্দেশ্য আছিল। আর এই ধন সংগ্রহ করবলৈ যাওতে ভিডিও প্রস্তুত করেছিল আর ভিডিও প্রস্তুত করে ভাইরাল করেছিল। আর এইখিনিতে আমি জানিব পারিছো যে 8,000 টাকা এই ভিডিও প্রস্তুত করার বাবদ টাকা লৈছিল বলে আমি জানিব পারিছো। আর পরবর্তী সময়সত আরক্ষীয়ে এতিয়া যেহেতু তদন্ত করে আছে তদন্ত সামগ্রিকভাবে আজির দিন গোটেই কথা পোহরলে আহিব। মূলত কথাটো হয়েছে যে বঙ্গাইগাঁও আরক্ষীর সফলতা এতিয়া ভুক্তভোগীক বিচারি পাইছে আর গোচরটো শক্তিশালী হব বলে ধারণা করা হয়েছে। হিমাশ্রী হয় কুলেন্দ্র, এই মুহূর্তে আপনাকে ধন্যবাদ জানাইছো সবিশেষ তথ্যখিনি জানার বাবে।